হোক বিজেপি সরকারে প্রতিটি কথায় আমার সংখ্যালঘু মানুহক তাচ্ছিল্য করে থাকে। আমার এই সংখ্যালঘু মানুষে নামনি অসমের মানুষে বাংলাদেশী বলে কয়, মিয়া বলে কয়, অথচ আমার ইয়াত আমার কলকাতায় প্রত্যেক বছরতে আমি গ্রন্থমেলা পাতো। ইয়াত আমার ডাঙর ডাঙর সাহিত্যিক ডাঙর ডাঙর লেখক আহি আমার ইয়াত আহিছে। গতিকে আমার এই যে যেবিলাক মিয়া মিয়া করে থাকে, মিয়া মিউজিয়াম মিউজিয়াম মিউজিয়াম, আমি মিয়া মিউজিয়ামর সমর্থন নহওঁ। আমার আমি শিক্ষিত লড়া, আমাক চাকরি লাগে, আমার এই মূল্যবৃদ্ধিবিলাক রোধ করিব লাগে। আজিকালি দুখিয়া মানুষের এই চাউলের দাম কক, গ্যাসের দাম কক, পেট্রোলের দাম কক, যতই যাব ততে মূল্যবৃদ্ধি। গতিকে সরকারক আমি অনুরোধ জানাও যাতে আমার এই রাইজক অলপ এই সকা দিয়ে এইখানে আমি ভাগ করবার নালগে, এক মিলা প্রীতি হে চলব লাগে। মিয়া মিয়া ভাগ করিলে আর অসমিয়া ভাগ করিলে, হিন্দু মুসলমান ভাগ করিলে, মুসলিম মানু আর হিন্দু মানুষের তেজ একে। তেলে তেলের দাম আর বহুত কিবা কিবি মূল্য বৃদ্ধি ইমান হয়ে গেছে, সেগুলো কব ইচ্ছা না হয় আর। যে কোনো বস্তু কিনব গেলে আপনার আগত যেনকে কিনছু হেনকে নহয় আর, কিনতে কেনকে হব। যেগুলো চাকরি বাকরি দিব খুঁজি আছিল দেখা চলে দেখা লড়াকিটা, সেগুলো চাকরি নহয় এনকে করে আছে বিজেপি সরকারটি, তেনেকে যেমন কেনকে চলিম। দুখিয়া মানুষগুলো চলব ন হয়ে গেছে। আজিকালি মিঠা তেল 200 টাকা কিলো কিনবা লাগে, কেনকে কিনিম মই? মই হাজিরা করে খাওয়া মানুষ গেছে কেনকে কিনব? 200 টাকা যদি আজিকালি গেছে মিঠা তেল কিনবা লাগে, সবজি কত কিনব? হাজিরা পায় 300 টাকা, মিঠা তেল 200, সবজি করবার আনব, চাউল করবার আনব, হেনকে দাম নহল নহয় না? দামটো অল্প কম করব লাগবে। ডেকা লড়া বেকার হয়ে আছে, এগুলো চাকরি দিবা লাগে। এই ডেকা লড়া পরিখানে চাকরি নয় তেনহলে পরিখানে কি লাভটো হয়? চাকরি করব লাগবে, কোনো কেছে সেগুলো হাজিরা করে খাবার নরে। মই কেছে চাকরি করা কেছে নহয়, মই পরিখানে মই কেছে কি হাজিরা করে খাম নাকি? মোর চাকরি হব লাগবে, নহলে কেনকে চলিব? মই সরকার কম যে যেগুলা ডেকা লড়াকিটা চাকরি নপায় সেগুলা চাকরি দিয়ক। এই সরকার মিথ্যাবাদী সরকার, ভ্রষ্টাচারের সরকার। আমার এই বিজেপি সরকারে আজির দিনত যিখিনি মূল্য বৃদ্ধি হয়েছে, এই মূল্য বৃদ্ধির কারণে আমি যুঁজ দিবলগা হয়েছে। খোয়া বস্তুর পরা আরম্ভ করি ইত্যাদি ইত্যাদি সকল বস্তুরে মূল্য বৃদ্ধি, নিবনুয়ার সমস্যা, চাকরি বাকরির সমস্যা, আমি মানে খাদ্য সংকটের অবস্থা হয়েছে, সকল ক্ষেত্রতে আমি এই বিজেপি সরকার আহার পাছত আমি মূল্য বৃদ্ধির সম্মুখীন হয়েছো। এই সরকারক উফরাই পেলাবলৈ আজির এই ভারত জোড়ো কার্যসূচীত আমি অংশগ্রহণ করেছি। লোকের তো এতিয়া মানে প্রাণে মারার ভাবুক নিচিনা করে দিছে এইবিলাক এই সরকারে। আমি এই সরকারক অনুরোধ জানাম মূল্যবৃদ্ধিটো অতি সোনকালে রোধ করা। চাকরির কথা তো জানেই, আজিকালি যিমান বেকার লড়া ছোৱালী, কিমান শিক্ষিত ঘরে ঘরে শিক্ষিত লড়া ছোৱালী, আমি কোনো ধরনের চাকরির সংস্থাপন পাওয়া নাই। গতিকে এই সরকারক ধিক্কার জানাইছো যাতে সরকার অনাগত দিনত মানে রাইজর ওসর যাতে হার মানে আমি রাজ্যে প্রত্যুত্তর দিবলৈ রেডি হয়ে আছি।